আমি আমার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রয়েছি, তো আমি আমার পার্টিকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি, গণতন্ত্রে অন্যান্য সংগঠনগুলিও শক্তিশালী থাকুক, ওর গঠনমূলক বিরোধিতা ভূমিকা পালন করুক সেটা আমি চাই। কল্পনা করি না যেটা হয়েছে সেটা তো কংগ্রেসের নিজস্ব ঘোরানো ব্যাপার। ব্যক্তিগত ভাবে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যকে আমি সম্মান করি, ওনার পরিবারকে, কারণ মহারাজা বিক্রম কিশোর মানিক্যের পরিবারকে আধুনিক করার উপকার উনি। আর আমি বা আমার সরকার যে অনুপ্রেরণা পেয়েছি সেটা মহারাজ বিক্রম কিশোর মানিক্যের কাছ থেকে। আধুনিক করার বানানোর স্বপ্ন বিপ্লবদের দেখিনি, সেটা আমার মতো ছোট কার্যকর্তা দেখেছে। মহারাজা বিক্রম কিশোর মানিক্য সেই স্বপ্নটা আমাকে দেখতে বাধ্য করেছে, কারণ উনি ওই সময় মাত্র 39 বছর বয়সে ত্রিপুরা এয়ারপোর্ট হোক, দিল্লি কলেজ হোক, শিক্ষা ব্যবস্থা হোক, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক, আর সৌহার্দ্যপূর্ণ মানসিকতা জাতি জনজাতির মধ্যে মানবতা কি বলে, যখন বাংলাদেশ থেকে এক সময় এসেছিল রিফিউজি লোক, তো রাজবাড়ির মধ্যে, আরে দেশের মধ্যে কজন রাজা আছে যে রাজবাড়ির মধ্যে মায়েদেরকে বোনদেরকে থাকতে দিয়েছে বলুন তো? এই রাজবাড়ির মধ্যেই নামাজ পড়ার পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছিল, হিন্দু ধর্ম ব্যবস্থা করে দিয়েছিল, বৌদ্ধ ধর্ম ব্যবস্থা করে। এই উদাহরণ তাদের পরিবারে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি, কিন্তু পার্টির যে বিষয়গুলো সেটা কংগ্রেসের ঘরানার বিষয়। আমি এই বিষয়গুলো কিছু সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার ব্যক্তিগত রয়েছে, এবং সেই দিকটা বিবেচনা করি এক সময় ত্রিপুরাতে ইন্ডাস্ট্রিয়াল স্টেট মতলব মানে বুদ্ধজন নগর বা এডি নগর এই পর্যন্ত সীমিত ছিল। সাংবাদিক বন্ধুরাও সঠিকভাবে জানত না ত্রিপুরাতে কোন কোন জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল যে ল্যান্ড রয়েছে, বড় মাত্রার ল্যান্ড রয়েছে, এবং সাবরুমও আমাদের ল্যান্ড রয়েছে। বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশ থেকে বিজনেস আসার জন্যই, কারণ ফেনী নদী উপর ব্রিজ সেখানেই কমপ্লিট হবে 2020 মার্চের মধ্যে, আর কক্সবাজার থেকে সেই রাস্তা করার জন্য আপনারা দেখেছেন যে ইনফরমেশন মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন হাসান সাহেব, সেখানে আলোচনা হয়েছে যে ওই সাইডে যে রোডটা আছে সেটাও যাতে স্ট্র্যান্ডেনিং করা হয়। ভারত সরকার তার মধ্যে কষা দিয়ে রেখেছে, সেটা ডাইভার্ট করে সেখানে সেই রোডটা যাতে তৈরি করা হয়, কারণ এই দিকটা আমরা রোড তৈরি করে নিয়েছি। আর সেখানে এসিজেড সাবরুমে কেন করা হতো, সাবরুমে তার জন্য এসিজেড তৈরি করছি। 4 অক্টোবর মিটিং হবে এসিজেড এর, আমি আশা করি স্যাংশন হয়ে যাবে, কারণ তার মধ্যে 25 একর জমিন চাই, কিন্তু তার মধ্যে জমিন কিছু কম আছে, আমরা রিল্যাক্সেশন চেয়েছি। আর আমি আশা করি নীতি আয়োগ থেকে একটা সার্টিফাইড করা হয়েছে, 4 অক্টোবর জয়েন্ট সেক্রেটারি সেটা মিটিং চেয়ারম্যান রয়েছেন মিটিং ডাকবেন, তাতে এসিজেড এ ত্রিপুরা এটা কনফার্মেশন হয়ে যাবে। তো এসিজেড এর মাধ্যমে সেখানে মানে প্রসঙ্গ দেওয়ার জন্য স্পেশাল ইকোনমিক জোন, আর তার মধ্যে এসিজেড এর মধ্যে কিছু কিছু জায়গাতে ভারত সরকার কিছু ফেসিলিটি উইথড্র করেছে ত্রিপুরা সরকার, আমরা নিজেরাও একটা পলিসি তৈরি করে যাতে ওগুলো যেগুলো ভারত সরকার উইথড্র করে দিয়েছে সেই ফেসিলিটি আমরা আরো বেশি ফেসিলিটেট করে দেব, যাতে ইন্ডাস্ট্রি এখানে আসতে পারে এবং ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়। আর এসিজেড তারই একটা বড় পরিকল্পনা, আর সেটা বাংলাদেশকে বাংলাদেশের বাজারকে সামনে রেখে সেই ব্যবস্থাটা করা হয়েছে, কারণ বাংলাদেশ থেকে নিয়ারেস্ট চিটাগাং যে বন্দর রয়েছে সেটা থেকে নিয়ারেস্ট হচ্ছে সাবরুমের যে এসিজেডটা হবে, সেটা আগরতলা থেকে অনেক ডিস্টেন্স, কারণ 150-200 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যাবে, কিন্তু সেখানে করলে উইদিন 60 কিলোমিটার সেটা হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা যারা রাবার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চাইছে, চাতে ইন্ডাস্ট্রি ইনভেস্ট করতে চাইছে, বা চট্টগ্রাম থেকে স্ক্র্যাপ নিয়ে শিপের যে স্ক্র্যাপ রয়েছে সেটা এনে এখানে আপনি রড তৈরি করতে পারেন, কারণ ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরাতে বড় মাত্রায় ডেভেলপমেন্ট হতে চলছে। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, তো স্বাভাবিকভাবে যে স্টিল ইন্ডাস্ট্রি, ছোট স্টিল ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে, সেই দিশাতে আমার মনে হয় বাংলাদেশের যারা বিজনেসম্যান রয়েছেন এরা অবগত আছেন, সময়ে সময়ে আমার সঙ্গে কেউ কেউ দেখাও করেছেন, ইন্টারেস্ট রয়েছেন। আর অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন, তো আমি আমন্ত্রণ পাবো এটা আমার মনে হচ্ছে, কারণ যে কাগজপত্র এমইএ থেকে আসছে তাতে বোঝা যায় ত্রিপুরা চিফ মিনিস্টারকে ডাকবে, আমি সেই জায়গাতে বাংলাদেশের প্রিয় প্রধানমন্ত্রীর কাছে আমি সেই বিষয়গুলি তুলবো, যেই বিষয়গুলিতে বাংলাদেশ এবং ত্রিপুরা দোনো দেশেই মানে ইন্ডিয়ার বাংলাদেশের দোনো দেশেই লাভান্বিত।
তাছাড়া বিভিন্ন সময় আমরা দেখেছি যে ট্যুরিজমে ভারতকে ডেভেলপ করার জন্য, তোমার নর্থ ইস্ট, আমরা নর্থ ইস্ট বাসী, নর্থ ইস্টকে ডেভেলপ করার জন্য নরেন্দ্র ভাই মোদী প্রথম দিন থেকে লেগেছেন, 50,000 কোটি টাকা বাজেট বেশি, নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো থেকে একসঙ্গে জোড়ে দেওয়া, ট্যুরিজম স্পটগুলি একসঙ্গে প্যাকেজ তৈরি করা, সেই দিশাস্তে কেন্দ্র সরকার কাজ করছে। এবং নর্থ ইস্টের 8 জন মুখ্যমন্ত্রী যখন এনএসির বৈঠক ছিল, সেখানেও একমত হয়েছে যে নর্থ ইস্টের সবগুলো রাজ্য একসঙ্গে ট্যুরিস্ট আনার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করবে। এবং ওই বৈঠকে এনএসির চেয়ারম্যান গৃহমন্ত্রী অমিত ভাই সাহাজি ছিলেন, উনি সেটাও প্রকাশ করেছেন যে উনি একটা পদক্ষেপ নেবেন অন্যান্য স্টেটের যে ট্যুরিজম মিনিস্টারের সঙ্গে বসে একটা ডাইরেকশন দেওয়া যে সাবসিডাইজ স্কিম দিয়ে নর্থ ইস্টের মধ্যে যাতে ভারতীয় ট্যুরিস্টরা কমসে কম 10 দিন প্রবাস করে তার একটা ব্যবস্থা করা, তাতে নর্থ ইস্টের ট্যুরিজম সেক্টর বুস্ট হবে এবং নর্থ ইস্টের মানুষের কাছে নতুন রোজগার সৃজন হবে। আর সেই কারণে আপনারা দেখেছেন জিএসটিতে যে হোটেলে 1,000 থেকে 7,500 টাকা হোটেলে যে কামরা ছিল সেখানে জিএসটি ছিল 18%, সেটা কমিয়ে করে দেওয়া হচ্ছে 12% ট্যুরিস্টদের সাথে, কারণ ট্যাক্সটা তো ট্যুরিস্টের উপর থেকে নিতে হয়। 7,500 টাকা থেকে উপরে যে কামরা ছিল সেটাতে ছিল 28% জিএসটি, সেটা কমিয়ে করা হয়েছে 18%, 10% ডাউন। 7,001 টাকা থেকে তার উপরে যেটা রয়েছে সেটা 18% থেকে নামিয়ে জিএসটি 5%। এগুলোতে লাভ কি হবে, টুরিস্টদের যে আবাগমনের জন্য খরচা কমবে, আর তাতে ট্যুরিজমে নর্থ ইস্ট সহ ভারতবর্ষের বাকি সব প্রান্তে লাভ হবে। ইলেকট্রিক ভেহিকেল চার্জার চার্জিং যে পয়েন্ট রয়েছে সেগুলোর মধ্যে 18% ট্যাক্স ছিল জিএসটিতে, এটাকে কমিয়ে কত করা হয়েছে, অনলি 5%, পলিউশন মুক্ত করা এবং ইলেকট্রিক ভেহিকেলকে প্রাধান্য দেওয়া তার জন্য সেই ব্যবস্থা। ও 2017-18 কেলে জিএসটিআর 9 এবং 9A ও 9C ফাইল করতে যে সময়সীমা সেটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে এনপিএ করা হতো বিভিন্ন সূত্রে দেখেন কোন একটা কোম্পানি কাজ করছে, লোন নিয়েছে তো লোন দিতে পারছে না, তারপর এনপিএ করে নেওয়া হচ্ছে, সেটার মধ্যেও শিথিলতার সঙ্গে তাদেরকে সময় দেওয়ার জন্য কেন্দ্র সরকার এক্সট্রা সময় দেওয়ার জন্য ব্যাংকগুলির কাছে নির্দেশিকা জারি করেছে যে তাদেরকে একটা সময় দেওয়া যে ওই সময়ের মধ্যে যাতে ওই কোম্পানিগুলি রিভাইভ করতে পারে, আরো সরলীকরণ করা হয়েছে। যে আবাসন ঋণ মানে হাউজিং লোন, হাউজিং লোন এবং ক্ষুদ্রা যে ঋণ রয়েছে তার ইএমআই কম করা হয়েছে। এলসি খোলার জন্য আমরা যখন এক্সপোর্টের বিজনেস করি খুব ইম্পর্টেন্ট বিষয় এলসি খুলতে হয়, তার মধ্যে আগে ভারত সরকার কত টাকা ধার্য করে রেখেছিল, 36,000 কোটি টাকা, এখন কি প্রস্তাব এনেছে সেটাকে 36,000 থেকে বাড়িয়ে 68,000 করোড় এলসি। কেন, এক্সপোর্ট যে বিজনেস বাড়ানোর জন্য এলসি খোলার জন্য আগে কত ছিল, 36,000 কোটি টাকা, এখন এটা বাড়িয়ে করা হয়েছে 68,000 কোটি টাকা।
স্যার এনসি কি ল্যান্ড কাস্ট করছে নেই সেটা হচ্ছে যখন এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় তো তখন ব্যাংক কি গ্যারান্টি হয় আপনার ব্যাংক গ্যারান্টি ব্যাংক গ্যারান্টি দিতে হয় তো তার বদলে তো বিদেশি মুদ্রাতে আপনার সেটা ডলার হোক পন্ডে হোক যে দেশে ওইভাবে এটা খুলে হয় তো তার জন্য ব্যাংকগুলি যে আগে ছিল ভারতবর্ষ থেকে করবে কত পর্যন্ত করবে এটা লিমিট থাকে তো 36,000 কোটি টাকা পর্যন্ত ছিল এখন এটাকে বাড়িয়ে 68,000 কোটি পর্যন্ত করে দিয়েছে মানে আপনি বিজনেস কর যখন বিদেশে আপনি জিনিস নিয়ে যাবেন কারণ এখানে যখন ম্যানুফ্যাকচারিং হবে তার চীনের ইউনিটগুলি এখানে আসবে আমেরিকান ইউনিট আসবে বিশেষ করে চীনের ইউনিট বেশি আসবে তো এখান থেকে চীন শুধু ভারতবর্ষে বিক্রি করবে না এখান থেকে তৈরি করে ও সিঙ্গাপুরও পাঠাবে বাংলাদেশও পাঠাবে অন্য দেশে পাঠাবে তো এলসি লাগবে তো এতগুলো কোম্পানি একসঙ্গে আসবে আপনাকে ল্যান্ড করবে যদি আপনি টেকনিক্যালি ওই 36 এ পড়ে থাকেন তাহলে দেখি করে বিজনেস করতে পারবেন তার জন্য ও এলসিটা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তাতে বোঝা যাচ্ছে মানে যে 36,000 কোটি টাকা মানে প্রায় ডাবল তো আজকের দিনে যে ভারতবর্ষে যে বিদেশি মুদ্রা আসছে তার ডাবল পয়সার ব্যবস্থা হবে তার জন্য সেদিকে সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাতে বোঝা যায় যে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা যেটা আজকের দিনে স্থিতি রয়েছে এর ডাবল পরিকল্পনা করে ভারত সরকার রেখেছে আর সর্বত নরেন্দ্র মোদী যে স্বপ্ন যে ভারতবর্ষের যে ইকোনমি 5 ট্রিলিয়ন করা সেই দিশাতে এই ঐতিহাসিক কদম তাছাড়া ছোট ছোট আরো কিছু ছাড় হয়েছে যেমন 45 লাখ টাকা পর্যন্ত আপনি ফোন লেন নিয়েছেন তার জন্য অতিরিক্ত যেটা রয়েছে রয়েছে লোনের ছাড় কিন্তু তার অতিরিক্ত 1.5 লাখ টাকা 1.5 লাখ হাউজিং এ এক্সট্রা ছাড় দেওয়া আপনি লোন নেওয়ার সময় যে পার্সেন্টেজে পেয়েছেন ঠিক আছে যাই আপনি ডিসকাউন্ট পেয়েছেন কিন্তু তারপরও আপনাকে 45 লাখ পর্যন্ত 1.5 লাখ টাকা আপনাকে এক্সট্রা ছাড় দেওয়া আরেকটা বিষয় আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন হাউজিং যোজনা রয়েছে তৈরি হচ্ছে 80% হয়ে গেছে তারপর গিয়ে আটকে গেছে কেন হয়তোবা এনপি হয়ে গেছে হয়তোবা লোনের টাকা পাচ্ছে না হয়েছে তাতে কি হচ্ছে বড় মাত্রায় যে ইনভেস্টমেন্ট আটকে আছে সেটা রান করছে না সেই ইনভেস্টমেন্ট একলা সেই প্রপার্টি ডিলারের বা সেই কোম্পানির একলা নয় আমার আর আপনার মতো কোনো ব্যক্তি চাকরি করছে কোনো ব্যক্তি ব্যবসা করছে সেও একটা ফ্ল্যাট নিয়ে রেখেছে তো 3 বছরে কমপ্লিট করতে হবে দেখা গেল 9 বছর যারা যাবত কমপ্লিট হচ্ছে না তো পয়সাও খাটছে কমপ্লিট হচ্ছে না ব্যাংক যে লোন দিচ্ছে সেটাও আটকে যাচ্ছে অন্যের কাছে হচ্ছে না তার জন্য ভারত সরকার এখন এই যে সিদ্ধান্তগুলোর মধ্যে এটা একটা বড় সিদ্ধান্ত যে আলাদা করে 10,000 কোটি টাকা ভারত সরকার আলাদা ফান্ড তৈরি করেছে যে এই ধরনের প্রকল্পগুলো যেখানে যেখানে আটকে রয়েছে সেই প্রকল্পগুলি যারা চালাচ্ছেন যে কোম্পানি চালাচ্ছে তাদেরকে আটকে লোন দিয়ে সাহায্য করা যাতে সেই প্রকল্পগুলি বাজারজাত হতে পারে এবং সেগুলোর মধ্যে ইউজ করার জন্য যারাই বুক করেছে সারা দাতে সেগুলো ইউজ করতে পারে তার জন্য আলাদা 10,000 কোটি টাকা প্রাবধান রেখেছে ও 31 মার্চ 2020 পর্যন্ত সংকটগ্রস্ত যে কোনো এমএসএমই যে প্রকল্পগুলো রয়েছে এইগুলোকে এনপিও ঘোষিত না করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে কতদিন পর্যন্ত 31 মার্চ 2020 পর্যন্ত যেটা আমি আগে বললাম সময়টা কত দেওয়া হলো আজকে 2019 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর 2020 মার্চ পর্যন্ত তাদেরকে এনপিএ ঘোষণা করা হবে না যারা হয়তোবা ফাইন্যান্সিয়ালি আটকে গেছে মানে লগভগ 1.5 বছরের সময় দেওয়া হবে সেটা একটা বিরাট বড় রাহাত এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়াতে পারবে এই ছোট ছোট কোম্পানি এমএসএমই এর মাধ্যমে এমনি তো যে নরেন্দ্র মোদী যে 27টি বিশ্বরূপে ছাড় রয়েছে পার্সেন্টেজ রয়েছে
আপনারা দেখছেন, কিন্তু এতে এই কোম্পানিগুলি এখন সুযোগ পাবে যে ঘুরে দাঁড়ানোর সুযোগ। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে 2019 দেশের 400টি জেলাতে 400 ডিস্ট্রিক্ট 400 জেলার মধ্যে ব্যাংকগুলো যারা ক্ষুদ্রা কারবারি বা এনবিএফসি ও ক্ষুদ্রা কর নিতে চাইছে আমনে সামনে বসে, একটা হচ্ছে ব্যাংক মেলা করা, ফর্ম ফিল আপ করা, এগুলো অনেক সময় হয়েছে, মুদ্রা ব্যাংকের সময় মেলা হয়েছে 3 মাসের জন্য বিভিন্ন জায়গাতে এমপি থেকে পাঠানো হয়েছে, কিন্তু এবার আলাদা বলা হচ্ছে যে আমনে সামনে বসিয়ে যেই যেই সুবিধাগুলি দেওয়া হলো তাতে 400টি ডিস্ট্রিক্টের মধ্যে ব্যাংককে দিয়ে লোন দেওয়া ব্যবস্থা, এমএসএমই কে ক্ষুদ্রা ব্যবসায়ীদেরকে প্রোৎসাহন দেওয়া, তাতে কমপ্লিটলি তাদেরকে এমন না যে ফর্ম ফিল আপ করা হলো তারপর করে দেবো, না, কনফার্মেশন দিতে হবে যে এতটা লোন 400 ডিস্ট্রিক্টের মধ্যে এতদিনে এতটা লোন মেলা করে আমনে সামনে বসিয়ে কনসালটেন্সি রেখে কমপ্লিট করে কাজগুলো করে দিতে হবে। এটা কে দায়িত্ব নিয়েছে? ফাইন্যান্স মিনিস্ট্রি, কেন্দ্রীয় বিত্ত মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে যে 400 ডিস্ট্রিক্টের মধ্যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সব পুরো দেশব্যাপী এই কার্যক্রমটি করে ছোট ছোট শিল্পগুলোকে উজ্জীবিত করা, এগুলোকে স্ট্র্যান্ডেনিং করা, সেই দিশাতেও এই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সর্বোপরি সিএসআর এর যে ফান্ড, কোম্পানিগুলোর কাছে সিএসআর 2% ফান্ড থাকে, আগে কোথায় সেটা দেওয়ার একটা ব্যবস্থা ছিল, ভারত সরকার ব্যবস্থা করেছে যেন সিএসআর ফান্ড করে এই সেক্টর দিতে পারে, তার জন্য একটা নির্ধারিত ছিল। এখন সিএসআর ফান্ডে আপনি ইউনিভার্সিটিতে দিতে পারবেন, তো দেখা যায় যে অনেক কোম্পানি আছে, যেমন রিলায়েন্স আছে, জিন্দাল আছে, এরা হয়তো বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এডুকেশনাল যে ইন্ডাস্ট্রি রয়েছে তার মতো রয়েছে, তো 2% ইউনিভার্সিটিতে লাগাতে পারবে, কলেজে লাগাতে পারবে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। সেই দিকও এইবারের যে কর্পোরেট ডিভিডেন্ডের সঙ্গে তাও সংযুক্ত করা হয়েছে সেই ব্যবস্থা করার জন্য। তাই আমার বন্ধুরা, একটু একটা বড় দিক যে স্কিল ডেভেলপমেন্ট যে স্কিমটা রয়েছে, আমি লক্ষ্য করি যে আগে এত বড় মাত্রায় স্কিল ডেভেলপমেন্টের স্কিমগুলি লাগু করা হয়, এখন স্কিল ডেভেলপমেন্ট যে স্কিমগুলো লাগু করা হচ্ছে কোন সেক্টরে রোজগার আসবে তার উপর করা হচ্ছে। তো ছেলেমেয়েরা বুঝে যাচ্ছে যখন ট্রেনিং দেওয়া নেওয়ার সময়, আগে কি ছিল যে কিছুই ট্রেনিং যাই হতো বান্দাদুরি, আইটিতে এই ট্রেনিং হবে এই হবে, এখন সরকার ওইভাবে করছে। ইলেকট্রিক্যাল সেক্টরে পয়সা আসছে, আমি বললাম 1900 কোটি টাকা সেনশন হয়েছে, ঠিক, এখন ইলেকট্রিক্যাল উপরে আপনার বেশি স্কিল ডেভেলপমেন্ট করছি, তো আপনি আপ নজবান ছেলেরা বুঝে যাচ্ছে এই মতো সরকার এটা একটা তো ডিক্লারেশন আছে, তারপরে এটা করার পরে আপনি আপ বুঝছে যে নেক্সট টাইম তার মধ্যে আমরা রোজগার করবো, তাহলে তাতে ইনভেস্ট করবো, তার মধ্যে লোন নিলে আমার লাভ হবে, তাহলে আমি ট্রান্সফরমারের কোনো একটা যদি ইউনিট বসিয়ে দিই, বেশি পয়সা লাগে না ট্রান্সফরমারের ইউনিট বসাতে, আমাদেরকে এখন ট্রান্সফরমার বাইরে থেকে আনতে হবে, 3টে বা 4টে মানে ছোটো ছোটো এখানে কোম্পানি রয়েছে, ছোটো ছোটো ইউনিট। তো আমি চেয়ারম্যান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যানকেও বলেছি যে আপনি উৎসাহিত করুন, এখানকার নজওয়ান ছেলেমেয়েদের সঙ্গে মিট করুন, তাদের সঙ্গে বলুন যে ওনারা যাতে এই সেক্টরে পুঁজিনিবেশ করে, ব্যাংক থেকে লোন নিয়ে কাজ শুরু করে, ব্যাংকও তো লং ব্যাংক জানে যে তার মধ্যে 1900 কোটি টাকা রয়েছে তা আসবে। তো আমরা দেখেছি যেই যে সেক্টরগুলোর মধ্যে রাজ্য সরকার যেমন এমএসপি মাধ্যমে ধান কেনা হচ্ছে, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলব বিষয়টা ছোট,
কিন্তু কিছুদিন আগে 6 জুলাই 2019 এখানে একটা মিট ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অফিসার এসেছিল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে, ত্রিপুরা সরকারের ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। রাকেশ সরওয়াল আমাদের এখানে ত্রিপুরা কেডারের আইএস, উনি এডিশন সেক্রেটারি রয়েছেন। তা আমি ওনাকে বলেছিলাম যে আমাদের এখান থেকে অনেকগুলো লোন প্রধানমন্ত্রী সম্পদা যোজনার মাধ্যমে চাইছে, আপনি দেখুন কতটা পর্যন্ত হতে পারে। পরে কিছুদিন পরে দেখলাম আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ আসলো, 7 জনের প্রধানমন্ত্রী সম্পদা যোজনার মাধ্যমে লোন স্যাংশন করেছে। তার মানে এগুলো এই লোনগুলি কেন সাবসিডাইজড লোন, সাবসিডাইজড লোন। তার মধ্যে কি আগে ত্রিপুরার ছেলে মেয়েকে রাইস মিল লাগার জন্য বলছেন, লাগাতো কি, দুইটি বড় রাইস মিল এখানে আছে জিরানিয়ার কাছে, এই দুইটি। আর দ্বিতীয় হচ্ছিল এখন ধর্মনগরে একটা 13.5 কোটি টাকা দিয়ে রাইস মিল লাগছে। তাহলে লোক ঠিক বুঝতে যে কোথায় ইনভেস্ট করলে আমি টাকা পাবো, কারণ কি 2.5 লাখ মেট্রিক টন চাউল ইপিডিএস সিস্টেমে, রেশনিং সিস্টেমের মাধ্যমে ত্রিপুরা সরকার ডিস্ট্রিবিউট করে, যেগুলো বাইরে থেকে আসে। আমরা এবার মাত্র 27,000 মেট্রিক টন ধান কিনতে পেরেছি ভর্তিকে দিয়ে, আর তার জন্য 48 কোটি টাকা কৃষকদের কাছে ডাইরেক্ট গেছে। এখন রাইস মিল যে বললাম, তাহলে অন্য মিলে তো অন্য কিছু চাইতে পারতো। আমি দেখলাম যে 7টার মধ্যে 4টা রাইস মিলের, একটা ধর্মনগরে 13.5 কোটি টাকা, একটা 6 কোটি টাকার বিলুনিয়াতে, একটা সোনামরার কাছে 2 কোটি টাকার রাইস মিল, আরেকটা মনে হয় যে খোয়াইনায় কোথায় দেখলাম যে সেখানে একটা 2 কোটি টাকার রাইস মিল, 1.25 কোটি টাকার একটা পিকলস ইন্ডাস্ট্রি কোথায় ইন্দ্রনগরে, আরেকটা রামনগরের একজন ব্যক্তি পেয়েছে, সেটা বুদ্ধজনগরে হয়তো বা ইউনিট বসাবে মশলার জন্য, সেটা 1.25 কোটি টাকা। এমন করে লোনগুলো তো বোঝা যাচ্ছে কোন সেক্টরে পয়সা আসছে, আমাদের নজমানরাও বুঝতে পারছেন, আর সেই দিকেই লোন চাইছে, আর লোনগুলো ফটাফট স্যাংশন হচ্ছে, কারণ ওই জায়গাতে টাকা রয়েছে। কারণ ব্যাংক যখন দেখেন যে তার মধ্যে ত্রিপুরা বা ভারত সরকার স্কিম নিয়ে এসেছে, পয়সা রয়েছে, তখন ব্যাংক লোন দিয়ে দেয়। এখন ত্রিপুরাতে দেখুন, আমি তাতে সন্তুষ্ট নই যে যখন সরকারে আসার আগে আমি দেখেছি যে সিডি রেশিও ছিল 39%, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে কত, 56%। কত পার্সেন্ট বাড়লো, 17%। ছোট বিষয় নয়, ত্রিপুরার জন্য রাজ্যে সিডি রেশিও বাড়া মানে ব্যাংক লোন দিয়েছে, ব্যাংক লোন দিয়েছে। ব্যাংক কখন লোন দিয়েছে, যখন দেখছে তার রিটার্ন আসবে, তার বিজনেস রয়েছে, ব্যাংকে আগে বোঝাতে হবে, ব্যাংকে লোন দেবে, ব্যাংক লোন দিয়ে দাও ধমকিয়ে বলে দেবেন তবেই ব্যাংক লোন দিয়ে দেবে এমন নয়, ব্যাংককে বোঝাতে হবে তার মধ্যে বিজনেস রয়েছে। ব্যাংক তো লোন দিলে তখন বিজনেস হয়, ব্যাংকেরও লাভ সেটাতে, যত বেশি লোন দেবে তত বেশি ব্যাংক বিজনেস পাবে, তো সেটা বোঝাতে আমরা সক্ষম হয়েছি। আর তার কারণ সিডি রেশিও ত্রিপুরাতে 56% পৌঁছেছে, কিন্তু আমি সন্তুষ্ট নই। গুজরাটে যদি সিডি রেশিও 200-এর উপরে চলে যায়, মহারাষ্ট্রে যদি 200-এর কাছাকাছি থাকে, হ্যাঁ, তো ত্রিপুরা তো আমি চাই যে সিডি রেশিও ওই জায়গাতে পৌঁছানোর জন্য, কিন্তু ন্যাশনাল যে অ্যাভারেজ রয়েছে সেটা প্রায় 78%-এর কাছাকাছি সিডি রেশিও রয়েছে, 78-এর কাছাকাছি রয়েছে, তো 56 হয়েছে 17 মাসে। আমি আশা করি ন্যাশনাল যে অ্যাভারেজটা রয়েছে সিডি রেশিও, সেটা আমরা খুব কম সময়ে অতিক্রান্ত করতে পারবো, আমাদের রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে যেই যে সেক্টর, সেই সেক্টরগুলো আমি বললাম, ফিশারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ট্যুরিজম সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, আর ইনফ্রাস্ট্রাকচারে যেমন একসময় ত্রিপুরাতে কল্পনা করে যেত না মাল্টি স্টোরেজ বিল্ডিং, কিছু কিছু হাউজিং বোর্ড তৈরি করেছে, আজ পর্যন্ত বিক্রি হয়নি, ডিপার্টমেন্ট সিধা আমার কাছেই রয়েছে, হাউজিং বোর্ড এখনো খালি রয়েছে। তার কারণ কি, কারণ সরকার ব্যবসা করতে জানতো না, এভাবে ব্যবসা না, আমি পুঁজি লাগাবো, তৈরি করব আর তারপর বিক্রি করব, এই বিজনেস পলিসি নয়। জায়গা আমার রয়েছে, লোকেশন দেখিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, আর 4 দিনের মধ্যে সমস্ত ফ্ল্যাট বুক হয়ে গেছে, অথচ হাউজিং বোর্ড কবে ফ্ল্যাট তৈরি করেছে নিজের পুঁজি লাগিয়ে এখনো বিক্রি করতে পারেনি। আর এখানে আমরা পুঁজি 1 বছর লাগে, জমিন শুধু সরকারি জমিন রয়েছে, জমিন দেখিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি, আর 1000 ফ্ল্যাট বুক হয়ে গেছে। বিজনেস করা আসতে
সবাইকে দিয়ে বিজনেস হয় না, তার সবাই ধীরুভাই আম্বানি হয়ে যেত আর সবাই নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী হয়ে যেত। ওই দিন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে নরেন্দ্র ভাই মোদী বলছিল ট্রাম্পের সঙ্গে, ট্রাম্পের সঙ্গে বলছিল যে আমাকে দেখলে ডোনাল্ড ট্রাম্প বলে বলে ইউ আর দ্য বেস্ট নেগোশিয়েটর ইন দ্য ওয়ার্ল্ড। তো নরেন্দ্র ভাই আমরা গর্ববোধ করি যে দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট বলে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচাইতে বেহতরিন যে নেগোশিয়েটর ইন বিজনেস সাইড, সেটা ভারতবর্ষের এবং ভারতবাসীর জন্য একটা বড় দিক। আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে 437,432 জন নতুন জব ক্রিয়েটর তৈরি হয়েছে এই কম সময়ের মধ্যে। হয়তোবা কাউর লোন 20,000 হতে পারে, কাউর লোন 1,00,000 হতে পারে, কাউর লোন 5,00,000 হতে পারে, আবার কাউর লোন 5 কোটি টাকা আছে, আবার কাউর লোন 50 কোটি টাকা আছে। যেমন লোহিয়া গ্রুপ, সেদিন আমি একটা ওনাদের ইউনিট এএসি ব্লকের ইনোগ্রেশন করতে 50 কোটি টাকা পৌঁছে। ছোট 50 কোটি থেকে নিয়ে 20,000 টাকা পর্যন্ত এই ধরনের ছোট ছোট লোন নিয়ে ত্রিপুরাতে সেই দিশাতে কাজ করছে। আর ডেটা আপনিতেই আপনাদেরকে 30 সেপ্টেম্বর চলে আসবে যে 2,56,000 যে আমি বললাম যে আনএমপ্লয়মেন্ট রয়েছে, তো সেটা কতটা যাবে আমার মনে হয় না বেশি একটা আসবে। তাতে বোঝা যাচ্ছে যে 7.5 লাখ যদি হতো 5 লাখ কমেছে, তো 5 লাখের মধ্যে এখানে দেখা যাচ্ছে 437,000 কোথাও না কোথাও জব ক্রিয়েটর তৈরি হয়েছে, নিজে নিজে রোজগার করছে। আর কালকে আমার সঙ্গে অনেক সাংবাদিক বন্ধু এখানকার ছিলেন ধামছড়াতে, আমার একটা নতুন সুন্দর এক্সপিরিয়েন্স, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার কাছে একটা মহিলা শুধু একটা কাগজে চাকরি চেয়েছে, বাকি কেউ চাকরি চাইনি। মানে মানুষ বুঝে গেছে যে এই ব্যক্তি চাকরি দিতে পারবে না, এই ব্যক্তি রোজগার দিতে পারে সরকারি চাকরি। এই জিনিসটা আমি বোঝাতে সক্ষম হয়েছি যেখানে যেই ব্লককে 12টা ব্লককে অ্যাসপিরেশন ব্লক আমরা সিদ্ধান্ত করি, মানে ধামছড়া একটা রয়েছে, অথচ সেই ব্লকের মধ্যে যতগুলো কাজ বিভিন্ন পত্রপত্রিকা আপনারা লিখেছেন আজকে শুধু ডেভেলপমেন্টের জন্য আমার কাছে এসে ব্যক্তিগত কাজের জন্য খুব কম সংখ্যা লোক এসছে, যেটা হয়তো আমরা পাওয়ার যোগ্য ওনাকে দিচ্ছে না, তার জন্য বলেছেন যে আমার জমিটা আমার ছিল, ওখানে একটা ল্যান্ড ডিসপিউট আছে, সেটা আসবে বলতে পারবো, এসডিএম করে দিচ্ছে না বলছে ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম কাজ করেছিল কালভার্ট লাগিয়ে দাও, স্কুলের ব্যবস্থা করে দিন, কমিউনিটি সেন্টার লাগবে, যে জলের পরিশুদ্ধ জল লাগবে, যে এখান থেকে নদীটা নোংরা হচ্ছে তার মধ্যে একটা ব্রিজ ছোট করে দিন, একটা হ্যাঙ্গিং ব্রিজ করে দিন, সবগুলো এই ধরনের মানে ডেভেলপমেন্টমুখী মানসিকতা তৈরি হচ্ছে। আমি আবারও শেয়ার করব, আমি টুইটও করেছি, সবচেয়ে ভালো লেগেছে যে আমি বলিনি কাউকে ডাইরেকশন দিইনি, কিন্তু ওয়ান টাইম প্লাস্টিক ফ্রি খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করেছে এই ধামছড়াতে আমি কল্পনাও করতে পারিনি যে কলাপাতাতে আমাকে খিচুড়ি দেবে, তার সঙ্গে স্টিলের গ্লাস দিয়ে জল দেবে, হ্যাঁ কোনো প্লাস্টিক বোতল নেই, ওয়ান টাইম প্লাস্টিক ইউজ নেই। আমার সঙ্গে জনজাতি ভাইরাই 99% ছিল, সবার সঙ্গে দেখলাম সেই মানুষকে। তাহলে আগরতলা বসে আমরা চিন্তা করি যে এটা সম্ভব নয়, কিন্তু ধামছড়ায় বসে ত্রিপুরার মিজোরাম বর্ডারের মধ্যে আমার জনজাতি ভাইয়েরা সেটা করে দেখিয়েছেন, তার জন্য অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত আনন্দিত। যেটা আমরা চাইছি, নরেন্দ্র মোদী যেটা চাইছে সেটা নিচে পর্যন্ত পৌঁছে গেছে। একটা প্রশ্ন আছে, বলুন। এই যে ঐতিহাসিক কদমগুলো রাজ্য সরকার নিয়ে কেন্দ্র সরকার নিয়েছে, তার লাভ নিশ্চিত ত্রিপুরা সরকারও পাবে, ত্রিপুরারও প্রত্যেকটি প্রান্তে সেই লাভ আমরা পৌঁছতে সক্ষম হব, এবং আপনাদের মাধ্যমে আমার ত্রিপুরার নজবানদেরকে আমি বলবো যে আপনারা নরেন্দ্র মোদী নেতৃত্বে নির্মলা সীতারামন জি দেশের অর্থমন্ত্রী যে ঐতিহাসিক প্যাকেজ ঘোষণা করেছেন যার কারণে 7-8 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বাজারে আসবে, তার বেশির চাইতে বেশি লাভ যাতে ত্রিপুরার মানুষ পেতে পারে, তার জন্য যারা এমএসএমইতে রয়েছেন বা যাব ভাবছেন আমি তাদেরকে নিবেদন করব
আপনারা আসুন, আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম করেছি, স্বাগত কক্ষ তৈরি করেছি, লোন কিভাবে পেতে হয়, ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেই ব্যবস্থা সরকারিভাবে করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা মিনিমাম একটা কোম্পানিকে হায়ার করে রাখা হয়েছে, মিনিমাম ফিস নেওয়া হবে, আইডেন্টিফাইড থাকবে ত্রিপুরা সরকারের অফিসের মধ্যে, টিআইডিসির অফিসের মধ্যে সেই ব্যবস্থা রয়েছে, এবং ব্যাংকগুলোকেও সেখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। ত্রিপুরা সরকারের টিআইডিসির মাধ্যমে যে সাবসিডি রয়েছে সেটা তো পাচ্ছেনই, আর তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার যেই ঐতিহাসিক ঘোষণা করেছে তার লাভ যাতে ত্রিপুরার ইনভেস্টমেন্টে আসে, তার জন্য ত্রিপুরাতে যারা ডোমেস্টিক আমার বিজনেসম্যান রয়েছেন, যারা আমার ত্রিপুরার মধ্যে রয়েছেন, ওনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো। এই সেক্টরগুলো বিশেষ করে যেমন ত্রিপুরাতে 1900 কোটি টাকা আমরা স্যাংশন এনেছি এডিবির মাধ্যমে, কই কোথাতে পাওয়ার সেক্টর, তো পাওয়ার সেক্টরে কি করব আমরা, কি কি করব সেটা যারা নজবান আছে ত্রিপুরার, যারা এমএসএমইর মাধ্যমে কাজ করতে চাইছেন তাদের সেই বিষয়ে বিস্তারিত দপ্তর থেকে জানা যে 1900 কোটি টাকার মধ্যে কি হবে, ট্রান্সফরমার লাগবে, আধুনিকীকরণ হবে, তার লাগবে, তার মধ্যে প্রলেপ লাগানো হবে, এই ব্যবস্থাগুলি যদি ছোট ছোট ইউনিট বসিয়ে দেওয়া যায় তো 1900 কোটি টাকার মধ্যে যাতে ম্যাক্সিমাম টাকাটাই যদি 1000-1500 কোটি টাকা ত্রিপুরার লোকেদের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা করার জন্য ত্রিপুরা সরকার তৈরি আছে। তো সেই দিকে ত্রিপুরার যারা বিজনেসম্যান আছেন ওনারা যাতে ইনভেস্টমেন্ট করে সেটা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব। আরেকটা সেক্টর হচ্ছে আমাদের ফিশারি সেক্টর, তার মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য তাতে বড় রোজগার ত্রিপুরাতে আসতে পারে। ত্রিপুরাতে 22,000 মেট্রিক টন ফিশের ডেফিসিয়েন্সি রয়েছে, ওর বড় মাত্রা বিজনেস হতে পারে, কারণ সেই টাকাটা ত্রিপুরার মানুষের কাছ থেকেই অন্ধ্রপ্রদেশে বা ওয়েস্টবেঙ্গলে বা বাংলাদেশে যাচ্ছে, এই টাকাটা আমাদের টাকা, তো আমাদের লিকেজটা বন্ধুরা আমাদের এখান থেকে যেতে না যায় তাহলে ফিশারি সেক্টরে আমাদের ত্রিপুরার যারা রয়েছেন নজবান বা যারা বিজনেসম্যান রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই সময়টাকে ব্যাংক থেকে সহজ লভ্য যে লোন পাবেন, এতে এনপিএস সাবসিডি মানে সময় পাচ্ছেন 1.5 বছর, এই সবগুলো সময়কে কাজে লাগিয়ে ফিশারি সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, ট্যুরিজম সেক্টরে, টি সেক্টরে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি সেক্টর, রাবার ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার সেই দিকে ইনভেস্ট করা এবং নতুন ত্রিপুরা তৈরি করার যে আমরা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন নিশ্চিত প্রধানমন্ত্রী জি যে সিদ্ধান্ত নিয়েছেন ঐতিহাসিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ত্রিপুরার অর্থনীতিকে চাঙ্গা করবে, নতুন দিশা নেবে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস ত্রিপুরার সমস্ত বিজনেসম্যানরা বা যারা নজওয়ান রয়েছেন এরা ওরা তার লাভ উঠাবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও আপনাদের সামনে শেয়ার করতে চাইছি, মাঝখানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমি একটা ডাটা তো বলেছিলাম যে ত্রিপুরাতে বেরোজগারের সংখ্যা 1,56,000 রয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে, তো দুইটা একসঙ্গে চলছিল, যেটা আগে একটা রেজিস্ট্রেশন ব্যবস্থা ছিল এখন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেটাই রেজিস্ট্রেশন 2016 থেকে 3 বছরের মধ্যে মানে 30 সেপ্টেম্বরের মধ্যে সেটা করতেই হবে, বাকি পুরনো যে সিস্টেম সেটা ক্লোজ হয়ে যাবে, তো যারাই রেজিস্ট্রেশন হচ্ছে সেটা এখান মধ্যে হচ্ছে। ত্রিপুরাতে এই আজকে পর্যন্ত যেটা আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে ডাইরেক্টর আছেন গোলিন্দ বর্মাকে আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলছেন যে এই পর্যন্ত ত্রিপুরাতে 2,56,000 বেরোজগার রেজিস্ট্রেশন রয়েছে, যেটা একসময় 7.5 লাখ ত্রিপুরা বেরোজগার যে রেজিস্ট্রেশন দেখানো হচ্ছিল, তো সেটা আজকের দিনে হচ্ছে 2,56,000, আর বাকি যতটা দিন রয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত কতটা আসে আমার মনে হয় না, কারণ যতটা ডেটা আমি দেখেছি ট্রান্সফার হয়ে গেছে, তো ত্রিপুরাতে এটা একটা ভালো লক্ষণ যে ত্রিপুরাতে বেরোজগারের সংখ্যা সেটা মূল সংখ্যাটা এখন দাঁড়াচ্ছে গিয়ে সরকারিভাবে 2,56,000, আর এখন 30 সেপ্টেম্বর হওয়া পর্যন্ত যতটা সময় আছে যাই পারবে আপনাদের সামনে 30 সেপ্টেম্বর পর সরকার পুরো ডাটা পেশ করে দেবেন। আর অত্যন্ত দুর্ভাগ্যের সময় আরেকটা বিষয় শেয়ার করব যে গোলিন্দ বর্মায় আমাকে বলছিলেন, বলে আমি তো ডাইরেক্টর কিন্তু তার মধ্যে আমার মামাও আছিল যে কি অনেক আগে মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমি ডাইরেক্টর হয়েও মামার নাম কাটতে পারছিলাম না কারণ ওই সিস্টেমের মধ্যে রয়েছে তিনিও বেরোজগার, মৃত্যুর পরও বেরোজগার রয়ে গেছেন, তো এখন এই সিস্টেম ক্যারিয়ার সিস্টেম লাগু করার পর সেই ব্যবস্থা থেকে উনি মুক্তি পেয়ে স্বর্গবাসে গেছেন।
আর কিছু করার নেই, আমি পাঠাতে হবে। আর সঙ্গে সঙ্গে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে আরেকটা যে সিস্টেম, টেকনিক্যালি পুরনো সিস্টেমটাতে অনেক বেশি আধুনিক, অনেক বেশি মডার্ন। কারণ উইদিন ইয়ার আপনি রেজিস্ট্রেশন করেছেন জানুয়ারিতে যে আপনি গ্রাজুয়েট, আপনি বেরোজগার, হয়তো বা ফেব্রুয়ারি মার্চে আপনি কোনো রোজগার হয়ে গেছে, প্রাইভেট হতে পারে, জব ক্রিয়েটর হতে পারেন, সরকারি চাকরি হতে পারে। রোজগার শুধু সরকারি চাকরি সেটা না, আমি অ্যাসেম্বলিতে বলেছি, আপনারা দেখেছেন আগে বোঝানো হতো ত্রিপুরাতে রোজগার মানে সরকারি চাকরি, এমন না। তাহলে তো ধীরুভাই অম্বানিও বেরোজগার ছিলেন, ওনার ছেলেরও বেরোজগার। তো রোজগার মানে এমপ্লয়মেন্ট, মানে রোজগার, রোজগার মানে স্বরোজগার, সেটা সরকারি হতে পারে আর বেসরকারি হতে পারে। এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের সবচেয়ে বড় গুণটা হচ্ছে যে এটা অটোমেটিক্যালি আপনি রেজিস্ট্রেশন করার পর বছরে একবার আপনাকে সেখানে টাচ করতে হবে, আর যদি আপনি না করেন, তার মধ্যে আপনি না ঢুকেন সেই সাইটে, তো আপনাকে থ্রি টাইমস আপনার মোবাইল যেই নাম্বার দিয়েছেন আপনাকে তিনবার আপনাকে রিমাইন্ডার দেন যে আপনি এখানে সেই সাইটে যাননি। কারণ আপনাকে বুঝতে হবে ওর আপনার কি হয়েছে না হয়েছে, আপনার খোঁজ খবর নিচ্ছে সিস্টেমে, আপনার খোঁজ খবর নিচ্ছে। যখন তিনবার আপনি যাবেন না তখন আপনি আর সিস্টেম থেকে আপনার নাম চলে যাবে, ডিলিট হয়ে যাবে, আপডেশন আপনি আপ হয়ে যাবে। আর আপনারাও নিজেরাও রেজিস্ট্রেশন করতে পারবেন, তারও ব্যবস্থা তার মধ্যে রয়েছে। আর আপনি আপনি তিন বছরে যদি আপনি তার মধ্যে টাচ না করেন, সেখান থেকে ডিলেট হয়ে যাবে, আর তখন বোঝা যায় মানে আপনার চাকরি হয়ে গেছে। ইনফর্ম করলে তো ঠিক আছে, আপনি কি পেয়েছেন সেটা আসবে, আর যদি ইনফর্ম না করেন বোঝা যাবে আপনি কোথা না কোথা আপনার রোজগার ব্যবস্থা হয়ে গেছে, সেই দিকে রাজ্য সরকার রোজগার হয়ে গেছে। প্রাইভেট হতে পারে, জব ক্রিয়েটর হতে পারেন, সরকারি চাকরি হতে পারে, রোজগার শুধু সরকারি চাকরি সেটা না, আমি অ্যাসেম্বলিতে বলি। আর যদি আপনি না করেন, তার মধ্যে আপনি না ঢুকেন সেই সাইটে, তো আপনাকে 256,000 আর বাকি যতটা দিন রয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত কতটা আসে আমার মনে হয় না। কারণ এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের সবচেয়ে বড় গুণটা হচ্ছে যে এটা অটোমেটিক্যালি আপনি রেজিস্ট্রেশন করার পর বেরোজগারের সংখ্যা, সেটা মূল সংখ্যাটা এখন দাঁড়াচ্ছে গিয়ে সরকারিভাবে 256,000, আর এখন 30 সেপ্টেম্বর ধীরুভাই আম্বানিও বেরোজগার ছিলেন, ওনার ছেলেরও বেরোজগার। তো রোজগার মানে এমপ্লয়মেন্ট, আগে মৃত্যু হয়ে গেছে কিন্তু আমি ডাইরেক্টর হয়ে মামার নাম কাটতে পারছিলাম না, কারণ ওই সিস্টেমের মধ্যে রয়েছে তিনিও বেরোজগার, কিছু করার নেই, আপনি পাঠাতে হবে। আর সঙ্গে সঙ্গে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে আরেকটা যে সিস্টেম, টেকনিক্যালি পুরনো সিস্টেম, আপনি আপ সিস্টেম থেকে আপনার নাম চলে যাবে, ডিলিট হয়ে যাবে, আপডেশন আপনি আপ হয়ে যাবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমি একটা ডাটা তো বলেছিলাম যে ত্রিপুরাতে বেরোজগারের সংখ্যা 1,56,000, এখন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেটাই রেজিস্ট্রেশন 2016 থেকে 3 বছরের মধ্যে মানে 30 সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত ত্রিপুরাতে 256,000 বেরোজগার রেজিস্ট্রেশন রয়েছে, যেটা একসময় 7,50,000। একটা আসামের একটা পলিসি রয়েছে, আমি এটা দেখিনি, কারণ আসাম কি কারণে সেটা পলিসি তৈরি করেছে, যে কোনো ইন্ডাস্ট্রি হলে একটা নোটিফিকেশন দিয়েছে যে কোনো ইন্ডাস্ট্রি হলে তার মধ্যে আসামে যে ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে যে এমপ্লয়মেন্ট দেবে যে কোনো কোম্পানি, তো সেটা আসামে 80% হতে হবে, 20% বাইরে থেকে আনো, 80% আসাম থাকতো। তারপর আসাম সরকার আবার তাদেরকে একটা ফেসিলিটেট করেছে কি তাদের ইউনিট থেকে যে ম্যানুফ্যাকচারিং হবে সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটিতে নিতে হবে, তার জন্য রিজার্ভেশন রয়েছে অতটা নিতে হবে, 60% 70% এমন রয়েছে। একদিকে যেমন তাদেরকে বহন করেছে 80% এমপ্লয়মেন্ট তো আসাম থেকে নিতে হবে, ও দ্বিতীয়ত তাদেরকেও সুবিধা দেওয়া হয়েছে আপনারা যেখানে আসামের ম্যানুফ্যাকচারিং করবেন আপনার ইউনিট, লোকাল ইউনিট মানে রাজ্যের ইউনিট, সেখানে প্রায়োরিটিতে প্রথম সারিতে এবং কত পার্সেন্টেজ নেবে সেটাও নির্ধারিত রয়েছে। তো যেটা আপনি বললেন যে কিভাবে এগুলো করা, এটা একটা এই পলিসির মধ্যে কাজ আসবে, তো আপনি আপনি সেগুলো আমার বলার দরকার নেই, লাগু হয়ে যাবে। ত্রিপুরাতে কি ধরনের ইউনিট আছে, কতটা ইউনিট আছে, তো আপনি আমাকে এক এক করে বলতে হবে না, সবগুলো লাগু হয়ে যাবে। সেই পলিসিটা কালকে না পরশু দিনই আমি সেটা এনেছি, আমি ইন্ডাস্ট্রি সেক্রেটারিকে দিয়েছি, তো আজকে কালকে দেখি মানে বসবো, তো আপনি আপনি এগুলো সমাধান হয়ে যাবে।